এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ব্লগটা আমি শুরু করছি, এখন প্রায় 10:22 মতো বাজে, কারণ এর আগে আমার মোবাইলটা মানে কালকে ভিডিওটা আপলোড হচ্ছিল আর ব্যাটারি শেষ হয়ে গেছিল, এটাকে চার্জে বসিয়েছিলাম, চার্জ হয়েছে, এখন ফ্রি হয়েছে, এখন ভিডিও শ্যুট করছি। তো কালকে যেহেতু একটু অনিয়মের খাওয়া দাওয়া হয়েছে, আর কালকে একবেলা খাওয়া হয়েছে ঘরে, যার জন্য আমার অনেক খাওয়া দাওয়ার মানে কালকে লেফট ওভার রয়ে গেছে, মানে এতটাই রয়ে গেছে যে আজকে আমার হয়ে যাবে, অ্যাটলিস্ট আমাদের দুজনের হয়ে যাবে। আর মেয়েরা খুব সম্ভবত রুটি খাবে, তো ওদেরকে রুটি দিয়ে কিছু একটা বানিয়ে দেবো, তো আজকে রান্নার কোনো ঝামেলা নেই। আর ব্রেকফাস্টেও ওদের অনেক কেক টেক আছে, ওরা খেয়ে নেবে, আর আমি ভাবছি একটু দুধ চিড়ে খাবো। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো, আজকে সারাদিনে কী কী করি সবই শেয়ার করব। কালকে রেস্টুরেন্টে যা অর্ডার দেওয়া হয়েছিল, এখানে রয়েছে ওই রাইস নুডলস, তা সেটা পুরোটা খেয়ে উদ্ধার করতে পারিনি, তা আবার পোটলা করে ঘরে নিয়েও এসেছে, তো ওদেরকে এটা গরম করে দেব। আর এর সাথে অবশ্যই মাইক্রোওভেনে গরম করব, মাইক্রোওভেনে গরম করলে পুরো জিনিসটা খুব সুন্দর করে গরম হয়। আর সঙ্গে দেব দুটো করে পোচ, এই দিয়ে ওদের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এখানে সকালে দুধ আনতে বলেছিলাম, তো সঙ্গে দইও এনেছে। অ্যাকচুয়ালি আমার ওই অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে আমার একটু গণ্ডগোল হচ্ছে, পেটে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য বলো যে দই খাওয়াটা বেটার হবে, তো এখন আমি একটু দই দিয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে খাবো। আমার দই খেতে এমনিতেও খুব ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি চিড়ে, সঙ্গে দুধটাও বসিয়ে দেবো বয়েল হওয়ার জন্য, কারণ বিড়ালগুলো আসে সকালবেলা, ওদের জন্য একটু লাগে। এখানে চিড়ে নিয়েছি, এটা দুজনের জন্য, একতোটা চিড়ে আমি একা খেতে পারি না। যে লেফট ওভার দইটা প্যাকেটে ছিল সেটা নিয়ে নিলাম, আর একটু দই এতে অ্যাড করব। এটা দিয়ে দুটো কলা দিয়ে ওপরে আখের গুড় দিয়ে এটাকে বেশ করে মাখবো, মেখে এটা খাবো, কারণ পেটে কোনো রকম প্রবলেম হলে না দই চিড়েটা খুব হেল্পফুল হয়। এটা একটু জল দিলাম, দিয়ে এটাকে মেখে খেয়ে নেব। এই সেই আমার পোড়া বাটি, মানে সেই হায় রে পোড়া বাটি, সেই মানে গান গাইতে জানলে এইরকম গানটা গাইতে পারতাম। তো এটাকে তো ঘষে তোলা অসম্ভব, এটার একটা ব্যবস্থা করব। ব্যবস্থা হচ্ছে যে জল, আর এর মধ্যে দেব বেশ কিছুটা খাবার সোডা। এই খাওয়া সোডাটা দিয়ে এই জলটা ফোটাবো। ওদিকে দুধের বাটি সোডা দিয়ে বসিয়ে এসেছি, তার ফাঁকে ভাবলাম যে আজকে একটু চুলে কালার করব, তার জন্য এই ব্রাউন কালারটা, এটা ব্রাউন না, এটা হচ্ছে বার্গেন্ডি কালার, এটাকে এখন মিক্স আপ করবো। আর এই অ্যালোভেরার এই জিনিসটা বেশ ভালো লাগে কালারটা, তো এটাকে এবার মিক্স আপ করে মাথায় অ্যাপ্লাই করে নেব। এই সুযোগের সদ্ব্যবহার একেই বলে। গ্যাসে একটা চড়ানো আছে, হেয়ার কালারটা গোলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, রান্না না থাকলে মনে হয় যেন কোনো কাজই নেই, তো সেটাই আজকে আমার সাথে হয়েছে। আজকে আমার যেহেতু রান্নার অত ঝামেলা নেই, শুধু ভাত করব, আর মেয়েদের জন্য রুটি করব, আর ওরা ডিমের অমলেট করে দিল, রুটি দিয়ে খেয়ে নেবে, সেটা কোনো বড় ব্যাপার না, দেখি কিছু করে দেবো। তো মানে মাছ টাছ রান্না করার, তরকারি পাতি রান্না করার তো ঝামেলা নেই, সেজন্য মনে হচ্ছে যেন আজকে কোনো কাজই নেই, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো হঠাৎ মনে পড়লো একটু কালার করি, আর এখন যেহেতু শীতের দিন, মেহেন্দি দিতে পারবো না, মেহেন্দি দিলেই ঠান্ডা লেগে যাবে, তো কালার গুললাম, দেখলে তোমরা, এখন কালারটা করে নিই। মাথায় কালার করে একটু বাইরে এসেছি। আজকে একটা অদ্ভুত জিনিস, এই গাছটা না আমি একটু কোনার দিকে, মানে মোস্ট অবহেলিত, কারণ অ্যালোভেরাতেও জল দিতে লাগে না খুব একটা, আর এর সাথে আমার এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এর সাথে একটা সেনসেভিয়েরা গাছ ছিল,
তো আমি হঠাৎ করে খেয়াল করলাম যে গাছের কেউ যেন ওই গাছটা তুলে জাস্ট ওই ওপরে বসিয়ে রেখেছে। তো সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি তো আর করতে পারিনি, মাথাতেও আসেনি। তারপরে করলাম কি, একটা টবের মধ্যে ওই গাছটাকে নতুন করে বসালাম। কি সুন্দর লা হয়েছে গাছটা, একটা পাতা জাস্ট খুসে দিয়েছিলাম। তো সেই থেকে এই সুন্দর গাছটা আমার তৈরি হয়েছে। এত বড় উপকার কে করলো তা বুঝতে পারলাম না। ভেবেছিলাম মেয়েদের জন্য ওই আলু সেদ্ধ করা আছে ওর মধ্যে একটু ডিম দিয়ে ভেজে করে দেবো, কিন্তু দেখলাম ফ্রিজে কিছু লেফট ওভার সবজি রয়েছে। কালকে তো শনিবার আবার বাজার হবে, তার মধ্যে রয়েছে কফি, গাজর, বিনস, মটরশুঁটি হলেও ভালো হতো, আর কিছুটা পানির রয়েছে। তো ভাবলাম যে আমি আমার মতো করে একটু নবরতন কোর্মা তৈরি করে দিই। এটা নবরতন কোর্মা হবে না কী হবে বুঝতে পারছি না, কারণ আমার কাজু অ্যাবসেন্ট। তো এখানে আমি বেটেছি চিনেবাদামটাকে ভিজিয়ে, গরম জলে ভিজিয়ে বেটে নিয়েছি, আর সবজিগুলোকে মাইক্রোওয়েভ করে সেদ্ধ করে নিয়েছি। পানিরটাকে ভেজে তুলে নিয়ে ওতে সবজিগুলো একটুখানি আলগা করে ভেজে ওর মধ্যে দই দিয়েছি। এর আগে হাফ কাপ মতো দই অ্যাড করেছি, দইটা যখন মিলে গেছে তখন ওর মধ্যে আমি বাদাম বাটা দিয়েছি। এর মধ্যে আরও কিছু দিয়েছি, ধনের গুঁড়ো, হিং, যা মাথার মধ্যে এসছে সব দিয়ে একটু নুন মিষ্টিটা ঠিকঠাক দিয়েছি। মেয়ে চেখে বললো দারুণ হয়েছে। আমি মনে মনে ভাবলাম বেঁচে গেলাম এ যাত্রায়। তো যাই হোক, এটা হচ্ছে ওদের নবরতন কোর্মা। ওরা সকালেও খুব ভালো মনে খেয়েছে। ভয়েস ওভার যেহেতু আমি পরে দিচ্ছি সেজন্য বলতে পারলাম। বাটি আমার, দুধের বাটি আমার পরিষ্কার ঝকঝক করছে, আর এখানে আমার কোর্মা রেডি হয়ে গেছে। এখন ওদের জন্য পরোটা ভাজবো আর খেতে দেবো। এখন প্রায় অনেকটাই রাত হয়েছে, রাত 9টা মতো বাজে। তো আমি সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম নিজের জন্য একটা কাপড় কেনার জন্য, অ্যাকচুয়ালি পায়জামা বানাবো তার কাপড় কেনার জন্য। তো সেটা কিনে যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় অনেক কিছু দেখতে পেলাম, তো আমার পছন্দের কয়েকটা মানে জিনিস, তো সেটা আমি নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে কি নিয়ে এসেছি। সেই জিনিসটা হলো, এক এক করে বার করি, এটা হচ্ছে ধনে পাতা, একদম শীতের ফ্রেশ ধনে পাতা, এটা আমার একটা ভীষণ পছন্দের জিনিস। আচ্ছা, আরেকটা যেটা এনেছি, এটা শীত পড়লেই এটা আমি খুঁজি, এটা হচ্ছে বেথ শাক। এটা আমার বেশ ভালো লাগে, তো এটাকে কালকে বানাবো। এখন এটা বসে ছাড়াবো, মানে কালকে কাজটা একটু এগিয়ে রাখবো, কারণ সকালবেলা শীতের সকালে ঠিক শাক বাসতে বসলে পুরো সময় চলে যায়। আর যেটা এনেছি, এই একটা ব্লু কালারের কাপড়, এটা দিয়ে আমার পায়জামা বানাবো। আমি এখন কালকের কাজ কিছুটা এগিয়ে রাখি, শাকটা বেছে নিই। তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, গুড নাইট অ্যান্ড থ্যাংকস টু অল অফ ইউ আমার পাশে থাকার জন্য।